আমরা মুসলমান, আজকে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের কর্মকাণ্ড প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমরা আজকে ইসলাম ধর্মের যারা অনুসারী আমরা আজকে তাফসীর মাহফিল করতে গেলে সেখানে নিষেধাজ্ঞা আসছে, আপত্তি আসছে, ছোট ভিডিও ক্লিপটাতে আলোচনা হচ্ছে। এবং আমাদের মাননীয় অনেক সদস্যবৃন্দরা বিভিন্ন বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে বিভিন্ন তাফসীর মাহফিলে যে আলোচনাগুলো আসছে কোরআন হাদিসের আলোকে বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা তাফসীর সেই সমস্ত আলোচনাগুলো আসছে সেগুলোকে আজকে বলা হচ্ছে আপত্তিজনক, অসংলগ্ন কথাবার্তা এই সমস্ত। কিন্তু কোন বিষয়গুলো? কোরআন এবং হাদিস একেবারে মৌলিক ফান্ডামেন্টাল মাননীয় স্পিকার, এখানে আমি আমার মতো ব্যাখ্যা বিবৃতি করার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখানে আল্লাপাক পুত্র কোরআনের সুরা মানে ইসরায়েলের মধ্যে বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই তোমার কর্ণ চক্ষু অন্ত কোনো জিজ্ঞাসিত হবে। আজকে মাননীয় সদস্য অনেকেই বলছেন আজকে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম, আমরা মুসলমান, আজকে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের কর্মকাণ্ড প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমরা আজকে ইসলাম ধর্মের যারা অনুসারী আমরা আজকে তাফসীর মাহফিল করতে গেলে সেখানে নিষেধাজ্ঞা আসছে, আপত্তি আসছে, এবং যে সমস্ত বিষয়গুলো আপত্তি আসছে এটা আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমি মনে করি মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব মাননীয় সদস্য, আপনারা যারা এই সংসদে রয়েছেন আমি অনুরোধ করব যে এ বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দিন। আমি অনুরোধ আপনারা এ বিষয়টা যত আপনারা আপত্তি করবেন এটি আপনাদের বিপক্ষে যাবে, শতকরা 90% মানুষ মুসলমান। মাননীয় স্পিকার, আমি আশা করি যে সংবিধানের যে বিষয়টি আমি পয়েন্টস অফ অর্ডারে উল্লেখ করেছি এ বিষয়টির আলোকে আপনি সুস্পষ্ট সিদ্ধান্ত দিবেন, এটি জানা প্রয়োজন। সংবিধান তো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এই বিষয়টা আপনি আমাদের জানাবেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। কিন্তু এটা তো সত্য, বাংলাদেশে আমরা যারা আওয়ামী লীগ করি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে কিন্তু আমরা সমানভাবে সুযোগ দিয়ে থাকি মাননীয় স্পিকার। এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন এই কোরআনের তফসীরের কথা বলে উনি যে কথাটা বললেন, আমরা বাংলাদেশে এখন সমস্ত জায়গায় প্রত্যেক ইউনিয়নে উপজেলায় জেলা লেভেলে সব জায়গায় ওয়াজ নসিহত হচ্ছে, মহফিল হচ্ছে, মহফিল হচ্ছে, এবং সেখানে আল্লাহ রসুলের কথা বলা হচ্ছে, মানুষকে ইসলামের পথে দীক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছে। শুধুমাত্র জামাতি পন্থায় মানুষকে শিক্ষা দীক্ষা যাতে না নেয়, যাতে এই দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত না করে, সেই দিকটাকে আমরা অনেক সময় বলে থাকি যে এইটা যেন না হয়, কিন্তু ইসলামের কার্যকলাপে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না মাননীয় স্পিকার। আর মাননীয় সদস্য, উনি জামাত পন্থীদের কথা মতোই এখানে কিছু কথা উত্থাপন করেছেন, যেটা আসলে আমরা বাংলাদেশের 16 কোটি মানুষ এটা বিরোধিতা করে। মাননীয় স্পিকার, মুসলিমের কয়েকজন লোক দেশটাকে আন্তর্জাতিকভাবে যেভাবে সারা বিশ্বে ইসলাম ধর্মকে নিয়ে একটি জঙ্গি ইসলামিক ইসলামকে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, আমরা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই না মাননীয় স্পিকার। আমরা চাই সত্যিকারের ইসলাম, যাতে নবীর ইসলাম যাতে কার্যকর হয় সেই ব্যবস্থা আমরা করে যাচ্ছি। ইনশাআল্লাহ ইসলাম আছে, ইসলাম থাকবে, এবং বাংলাদেশ চিরদিনই এই মুসলমানদের স্বার্থ রক্ষা করে আমরা চলতে পারবো মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সবার পূর্বের ন্যায় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেন, তিনি বিসমিল্লাহ রহমানুর রহিমের ব্যাখ্যা হিসাবে এই সংসদে গৃহীত সংবিধানে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে অবলিক পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে এই যে শব্দটি সন্নিবেশিত আছে তার অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেছেন। এখানে একটু কথা না বললে নয়, সেটা হচ্ছে কিভাবে নিজের টপিকের উপর কথা না বলে অন্য টপিকে কথা বলছে, নাকি নিজ টপিকের উপর কথা বলছে, সেটা একটু আমরা শুনে নেব। আমরা সর্বপ্রথমই শুনে নেব কি টপিক ছিল যে বিষয়ে। মাননীয় সদস্য, আপনার পয়েন্টটা কি? পয়েন্ট অফ অর্ডারই বলছি মানে স্পিকার, পয়েন্টটা কি আপনার? আপনি কোন পয়েন্টে বলছেন? আপনি তো অনেক কিছু উদ্ধৃতি দিচ্ছেন। আমি মাননীয় স্পিকার, সংবিধানের জি সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিমের যে প্রকৃত অর্থ সেটি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি, এবং সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে সেইগুলো তো আপনি উদ্ধৃত করেছেন। আমি তার সাথে জিনিসটাকে পুরোপুরি ফর্মুলেট করার জন্য আপনার একটু সময় চাচ্ছি, দয়া করে যদি আপনি একটু সময় দেন মাননীয় স্পিকার, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না।
মানে স্পিকার এখানে বিষয়টি সম্পর্কে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন একেবারে সুস্পষ্টভাবে, এটা আমরা আশা করি। আচ্ছা, এই বিষয়টা পরেই আমরা বুঝতে পারছি যে মূলত তার টপিক কি ছিল। এই জিনিসটাই তিনি আপত্তি করেছেন যে তার টপিক তো এটা ছিল না। এখন দেখি তার বাকি প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিচ্ছেন। এটি একটি উদ্দেশ্য প্রণোদিত এবং ওই যে তাদের চিরাচরিত একই রাজনীতি যে ধানের শীষে ভোট দিলে বেহেস্তের টিকিট পাওয়া যাবে, নাউজুবিল্লাহ, নৌকায় ভোট দিলে ইসলাম থাকবে না, বউ তালাক হয়ে যাবে, নাউজুবিল্লাহ, কোরআন এবং হাদিসের কোন ব্যাখ্যায় কবে এই শব্দ বা এই বাক্য নাজিল হয়েছে এই ব্যাখ্যা কিন্তু যারা ভারুনসি দিতে পারবেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বশেষ নবী এবং রাসূল, তার মৃত্যুর পরে কোন হাদিস পৃথিবীতে আসে নাই যে বিএনপি 1977 সালে সৃষ্টি হলো, 78 সালে সৃষ্টি হলো, সেই বিএনপির ধানের শীষে ভোট দেবে দিয়ে বেহেস্তের টিকিট পাওয়া যায় এমন কোন হাদিস হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। আগামীকাল আগামী 1 তারিখে সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে ঢাকার মানুষকে বিভ্রান্ত করবার জন্য উনি হঠাৎ করে এমন একটি পয়েন্ট উত্থাপন করলেন যার সঙ্গে এই সংসদের কার্যক্রমের কোনো সম্পর্ক নাই। মূলত এখানে বিষয়টা তিনি স্পষ্ট করেছেন, সামনের সিটি কর্পোরেশন নির্বাচন